জলঙ্গি মাছ বাজার উচ্ছেদের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মাছ ব্যবসায়ীদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক জলঙ্গি সুধীর সাহা মোড়ে। প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মাছ ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে জলঙ্গি থানার ওসি উৎপল দাসের আশ্বাসে অবরোধ তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদের জলঙ্গি থানার জলঙ্গি মাছ বাজার উচ্ছেদের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মাছ ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ক জলঙ্গি সুধীর সাহা মোড়ে। প্রায় দু ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় 250 জন মাছ ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থলে আসে জলঙ্গি থানার ওসি উৎপল দাস এবং তিনি আশ্বাস দিলে অবরোধ তুলে দেওয়া হয়। সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে পুনরায় মাছ বাজার চালু হোক, এই মৎস্যজীবী সমিতির বাজার এই সমিতি চালাবে বলে জানান এক বিক্ষোভকারী। জলঙ্গি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 10 নম্বর সংসদের তৃণমূলে নির্বাচিত মেম্বার, সে জোরপূর্বক মাছের বাজার দখল করে নেওয়ার স্বার্থে তার দলবল নিয়ে প্রায়শই হামলা করছিল। আমরা দীর্ঘদিন শান্তিপূর্ণ প্রতিবাদের পরে এর সুরাহা হয়নি। আমি গতকাল আমার মাকে সঙ্গে নিয়ে জলঙ্গি থানা, বিডিও এবং লোকাল সব অথরিটিকে লিখিত দরখাস্তর মাধ্যমে জানিয়েছি, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি। ওই মস্তান রেন্টু জোরপূর্বক তার মেম্বারশিপের বলে গোটা সংসদের, গোটা মাছ বাজারের একটি ক্ষতি সাধন করার চেষ্টা করছে। সমস্ত শ্রমজীবী মানুষ এর বিরুদ্ধে আজ রাস্তায় নেমেছে। এর প্রতিবাদ চাইছি আমরা, এর বিহিত চাইছি। আর যতক্ষণ না পর্যন্ত এই সমিতির সমস্যার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন চলবে। আমরা মমতা দিদিকে বলতে চাই, এই অত্যাচারিত রেন্টু মেম্বার যেন কোনো রকমভাবেই মেম্বারশিপের পদে না থাকতে পারে। জলঙ্গি থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।